আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা বর্তমানে আজকাল এ সকল কথাটি খুবই বেশি পরিমাণে শুনতে পাওয়া যায় যে মহিলা জিন পুরুষদের উপর এবং পুরুষ জিন মহিলাদের উপর আশিক হয়ে যায় আর তারপর সেসব কিছুই হয় যা পৃথিবীর মানুষ প্রেম ও ভালোবাসাই করে থাকে কিছু কিছু এমন লক্ষণ আছে যেগুলো একজন মানুষের মধ্যে প্রকাশ পেলে মানুষ ভাবে যে হয়তো তার উপর কোনো জিনের আসর আছে বা তার উপর জিন ভর করেছে কিন্তু সে লক্ষণগুলো প্রকাশ পেলে যে একজন মানুষের উপর জিনের আসর হয়ে থাকে এটি অতীব জরুরি নয় অনেক সময় বিভিন্ন মানসিক রোগের কারণে একজন মানুষের মধ্যে সে লক্ষণগুলো দেখা যায় তবে আমাদের পৃথিবীতে জিনের অস্তিত্ব মজুদ নেই এটি অস্বীকার করার বিষয় নয় কারণ জিনের অস্তিত্বের বিষয়টি পবিত্র ক্রান দ্বারা প্রমাণিত রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে জিনদের বিয়ে সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো এবং এ ভিডিওতে আপনারা জিনদের সম্পর্কে কিছু সত্য ও চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন অর্থাৎ জিনরা মহিলাদের উপর কেন এবং কীভাবে আশিক হয়ে যায় আর তাদের সাথে কি কি করে থাকে আর এতে নারীর উপর কি প্রভাব পড়ে এবং নারীর আশি খাওয়া জিনের প্রভাব থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব অর্থাৎ কার্যকারী আমল সম্পর্কে জানাবো এছাড়াও ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো যে হজরত মোহাম্মদ সাল্লু আলিয় সাল্লামের কাছে জিনের একটি সম্প্রদায় কি অনুরোধ করেছিল ইত্যাদি তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা এ কথাটি নিশ্চিত যে জিনের আসর বেশিরভাগ মহিলাদের ওপর হয়ে থাকে অর্থাৎ পুরুষ জিনরা মহিলাদেরকে নিজের বসে করে রাখে আর এর সবচেয়ে বড় কারণ হিসাবে বলা যায় যে মহিলাদের ইমান খুব দুর্বল হয়ে থাকে তাছাড়া স্বল্প জ্ঞান ও স্বল্প বিবেক হওয়ার কারণে তারা মানুষের কাছ থেকে সোনা যে কোনো কথার উপর সহজে বিশ্বাস করে ফেলে আর এমন কিছু ভিত্তিহীন কথা তারা তাদের মস্তিষ্কে বসিয়ে নেয় এর কারণ হল মহিলারা কুসংস্কারচ্ছন্ন হয়ে থাকে পুরুষের তুলনায় মহিলাদের মধ্যে কুসংস্কারচ্ছন্ন হওয়ার বিষয়টি বেশি পরিমাণে লক্ষ্য করা যায় একটি কারণ হল যে মহিলারা পুরুষের তুলনায় দুর্বল মনের হয়ে থাকে বলা হয় যে এমন মহিলা যারা নিজের চুলের যত্ন নেয় না চুল খোলা রাখে পর্দা করে না এমন মহিলাদেরকে পুরুষ জিন বেশি পেরেশানি করে থাকে বন্ধুরা সাধারণত জিনদের কয়েকটি প্রকারভেদ রয়েছে কিন্তু তাদের মধ্যে এক ধরনের এমন জিন আছে যারা মানুষের শরীরে ভর করে অর্থাৎ মানুষের শরীর নিজের দখলে করে নেয় যাদেরকে আমাদের সমাজে আশিক জিন বলা হয়ে থাকে এ সকল জিন জাদুর মাধ্যমে এবং নিজের শক্তি দ্বারা মানুষের শরীরে ভর করে যার মধ্যে নব্বই পার্সেন্ট মহিলা তাদের শিকার হয়ে যায় যার বড় কারণ হলো মহিলাদের নামাজের প্রতি যত্নশীল না হওয়া দোয়া দরুদের প্রতি যত্নশীল না হওয়া অশ্লীল গান দেখা খোলামেলা অবস্থায় থাকা চুল খোলা রেখে ছাদের উপর সন্ধ্যা পর্যন্ত বসে থাকা ইত্যাদি এসব কারণে পুরুষ জিন নারীদের উপর ভর করে থাকে এছাড়া যখন তারা জাদুর মাঝে মহিলাদের উপর ভর করে তখন তাদের উদ্দেশ্য থাকে সে মহিলার বিয়েতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আর জিনেরা মহিলাদের সাথে সহবাস করে থাকে যার কারণে মহিলারা স্বপ্নে নিজেকে কখনো নিজের বাবার সাথে কখনো ভাইয়ের সাথে অথবা কখনও ছেলের সাথে জিনা করতে দেখে আবার কখনো আত্মীয় স্বজন বা স্বামীর সাথে এবং পরপুরুষের সাথেও জিনা করতে দেখে থাকে আস্তাগিরুল্লাহ এ সকল মহিলাদের শরীরে নীল রঙের চিহ্ন দেখা যায় বিশেষ করে হাঁটুর উপরের অংশে কখনো কখনো শরীরের নখের চিহ্ন দেখতে পাওয়া যায় আর তাদের মনে হয় যে কেউ তাদেরকে স্পর্শ করছে আর অনুভব করতে পারে যে রাতে কিংবা দিনে ঘুমিয়ে থাকা অবস্থায় কেউ তাদেরকে শক্ত করে ধরে রেখেছে আর সে নিজেকে ছাড়াতে পারছে না এ সকল লক্ষণ বা চিহ্ন তাদের হয়ে থাকে যাদেরকে আশিকি জিন বলা হয় এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে কথা কাটাকাটি ও দ্বন্দ্ব সৃষ্টি হওয়া স্বামীর প্রতি ঘৃণা হওয়া স্বামী ও বাচ্চাদের তাকে স্পর্শ করা তার কাছে পছন্দ না হওয়া স্বামীর কাছে স্ত্রীর চেহারা দেখতে অস্বাভাবিক মনে হওয়া ইত্যাদি ছাড়াও আরও অনেক কারণ ও অনেক লক্ষণ রয়েছে বন্ধুরা মনে থাকে যেন জিনরা তখন কোনো মহিলা পুরুষের শরীরে ভর করে যখন তারা উলঙ্গ অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরকে দেখতে থাকে অথবা টয়লেট বা ওয়াশরুমে বিনা প্রয়োজনে বসে থাকে কিংবা বেশিরভাগ সময় একা বসে থাকে আর নিজের সাথে কথা বলে ঠিক তেমনই রাতে ঘুমাতে যাওয়ার আগে বালিশে মাথা রেখে ঘুমানোর বিষয়টিও জিনদের কাছে আসার বড় একটি কারণ মহিলাদের খোলা ও ঘন চুল দেখে পুরুষ জিন তাদের শরীরে ভর করে থাকে বন্ধুরা এবার আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বা পদ্ধতি বলতে চলেছি যেটার উপর আমল করলে জিনের আশ্রয় থেকে বেঁচে থাকা সম্ভব যেমন আপনি যখন কাপড় পরেন তখন বিসমিল্লা বলে পরবেন যাতে করে জিন আপনাকে উলঙ্গ অবস্থায় দেখতে না পায় হাদিসে বর্ণিত রয়েছে যে মানুষ যদি টয়লেটে যাওয়ার আগে বিসমিল্লা পাঠ করে তাহলে তারা লজ্জা স্থানটি জিন থেকে লুকায়িত থাকে অর্থাৎ মানুষেরা লজ্জাই স্থান এবং জিনের মধ্যে একটি পর্দা সৃষ্টি করা হয় আর রাতে বিছানায় ঘুমাতে গেলে ডান কাতে শুতে হয় এবং ঘুমানোর পূর্বে পবিত্র কোরআনে সর্বশেষ দুটি ছোড়া পাঠ করে ঘুমাতে হয় রাতের মাঝামাঝি অংশে উচ্চস্বরে কথা বলতে নেই এতে জিনেরা বিরক্ত হয় এবং মানুষকে বিরক্ত করতে পারে কোনো কিছু ফেলার পূর্বে বা উঁচু স্থান থেকে নামার পূর্বে অবশ্যই আল্লাহ তালারা নাম নিতে হবে অথবা এমনটি বলতে হবে যে যদি এখানে কেউ থেকে থাকে তাহলে সে যেন সরে যায় আমার এই স্থানটির প্রয়োজন আছে কেননা হতে পারে সেই স্থানে কোনো জিন থাকে আর মানুষ তার অজান্তে তাকে বিরক্ত করে ফেলে আর তারপর সে মানুষের কাছে প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগে যায় আর টয়লেটে যাওয়ার পূর্বে এই মাসনুন দোয়াটি অবশ্যই পাঠ করতে হবে কারণ জিন্দের জন্য সবচেয়ে পছন্দনীয় আশ্রয়স্থল হল টয়লেট তাহলে সে দোয়াটি হলো আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল আইস এছাড়াও নাই নিজেকে কখনো উলঙ্গ অবস্থায় দেখা উচিত নয় এতে জিন মানুষের উপর ভর করে ও মানুষের সাথে সম্পর্ক করার চেষ্টা করতে পারে বন্ধুরা আরও মনে রাখতে হবে যে উল্লেখ্য লক্ষণগুলো জিনের আসরের কারণে দেখা দিচ্ছে এমনটা জরুরি নয় কারণ পঞ্চান্ন শতাংশ মহিলারা নিজের উপর জিনের আসর আছে বলে সন্দেহ করে থাকে তবে আসলে তাদের উপর কোনো জিনের আসর বা জাদু প্রভাব থাকে না বরং তারা মানসিক রোগে ভোগে অথবা তারা হিস্টেরিয়া রোগে আক্রান্ত থাকে বিশেষ করে অবিবাহিত মেয়েরা হিস্টেরিয়া রোগে আক্রান্ত হয় হিস্টিরিয়া রোগের লক্ষণগুলো কিছুটা এমন হয়ে থাকে যেমনটা কোনো জিনের ভর করা ব্যক্তির মধ্যে হয়ে থাকে আমি আপনাদের জানিয়ে রাখি যে এ কথাটি সত্য যে জিন জাতিরাও বিয়ে করে থাকেন আর তাদের বিয়ে মানুষের বিয়ের মতোই হয় মানুষের বিয়েতে যেমন ঢাক ঢোল বাজানো হয় নাচ গান করা হয় ঠিক তেমনই জিনদের বিয়েতেও ঢোল বাজনা আর নাচ গান করা হয় এমনকি তাদের বিয়েতে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হয় জিন জাতিরা তাদের খাবারে ময়ূর ও হরিণের মাংস খেতে বেশি পছন্দ করে আর তারা মিষ্টি জাতীয় খাবার বেশি খেয়ে থাকে তাদের খাবার মানুষের খাবারের তুলনায় খুব সুস্বাদু হয় এছাড়াও মানুষের বিয়েতে যেমন বড় বড় ও গণ্যমান্য ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয় ঠিক তেমনি জিনের বিয়েতেও জিন সম্প্রদায়ের বড় ও গণ্যমান্য ব্যক্তিদের তাদের বিয়েতে আসতে নিমন্ত্রণ করে থাকে মানুষের মতো জিনদেরও হাসি কান্না সুখ দুঃখ ও প্রেম ভালোবাসার মতো অনুভূতিগুলো রয়েছে বন্ধুরা আপনাদের আরও জানিয়ে রাখি পবিত্র কোরআনের মধ্যেও জিন জাতিদের অস্তিত্বের বিষয়টি বর্ণিত রয়েছে আর সুরা জিন নামে পুরো একটি সুরা মজুদ আছে মসজিদে হারামের উত্তরের দিকে তিন হাজার মিটার দূরে অবস্থিত মসজিদে জিনকে ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ ও স্মরণীয় বিশ্বাস করা হয় আর ইতিহাসের বিভিন্ন বইগুলোতে সে মসজিদ সম্পর্কে অনেক কিছু বর্ণনা করা আছে তার মধ্যে সবচেয়ে বড় একটি ঘটনা আমি আপনাদের জানাচ্ছি আল আরবিয়ার রিপোর্ট অনুযায়ী মসজিদে হারামের উত্তরের দিকে তিন হাজার মিটার দূরে অবস্থিত মসজিদে মসজিদে জিনে জিন জাতিদের একটি সম্প্রদায় হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লামের কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা নবীজির কমল কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত শোনে এবং নবীজির কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং তিনি তাদেরকে সে সকল প্রশ্নের উত্তর দেন যেটার পর তারা হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যাই হোক বন্ধুরা জিনের অস্তিত্বের সত্যটাই একেবারে সত্য জিন মানুষকে বিরক্ত করে আর মানুষের উপর ভর করে থাকে যার সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়েছি এবং জিনদের আসর থেকে বেঁচে থাকতে কার্যকারী আমূলগুলো বলেছি জিনের আসর থেকে বেঁচে থাকতে পবিত্র কোরআনের শেষ দুটি সুরা খুবই গুরুত্বপূর্ণ যা সকাল সন্ধ্যায় পাঠ করা খুবই জরুরি বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কী তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনাদের কারোর সাথে যদি জিনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম অম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ